কুরআন কারিমে আল্লাহ সুবহান تعالی একবারে শুরুর দিকে সূরা আনসার 148 আর অনেকগুলো আছে সূরা তো কিছু আছে কিন্তু আমরা এটা দিয়ে শুরু করছি 148 নম্বর আয়াতে আল্লাহ সুবহান تعالی ইরশাদ করেন একবারে 6 নম্বর পাড়ার প্রথম আয়াত কোরআন কারিমের 6 নম্বর পারার প্রথম আয়াত আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিল সুই মিনাল ইল্লা মান যুলিম অর্থাৎ কোনো খারাপ কাজ খারাপ কথা আল্লাহতালা প্রকাশ এটার পছন্দ করেন না কোনো খারাপ কথার প্রকাশ আল্লাহ তালা পছন্দ করেন না তবে যে ব্যক্তির প্রতি কেউ জুলম করছে তারটা সে প্রকাশ করার অধিকার আছে সেটাকে আল্লাহতালা অপছন্দ করেন না কোন মন্দ কথা কোন খারাপ কথা এটা মানুষ জোরে বলুক আওয়াজ দিয়ে বলুক এটার বিস্তার ঘটাক এটা প্রসার ঘটাক এটা বলে বেড়াক এটা আল্লাহ তালা পছন্দ করেন খারাপ কথাকে ঢেকে ফেলতে হবে যথা সম্ভব খাতা খারাপ কথা ছড়াছড়ি আল্লাহ তালা পছন্দ করেন না আমরা কি খারাপ কথা ছড়াই যেমন একটা এক্সাম্পল দেন তো আমরা খারাপ কথা ছড়াই যেমন আপনাদের ক্যাম্পে কোন লোক কোন একটা উল্টা পাল্টা কাজ করে ধরা পড়ছে আপনি জানেন এখন সবাই জিনিসটা শুরু করছেন এবার শুনছ কি আরে ঘটনা তো ঘটে গেছে বিশাল কাহিনী কি হয়েছে আরে অমুকের অনু নাই কিচ্ছু সুবাহ আল্লাহ এ যা করছে কি করছে আরে বিশাল কাহিনী হয় না এগুলো আমাদের মধ্যে ধরা পড়ছে হ্যাঁ খারাপ কাজ করছে এটা ছড়ায় বেড়ানো কিছু লোকের অভ্যাস আছে যে কাজে হলো কি কোনো লাভ নাই তারপরে সে এটাকে ছড়ায় বেড়াবে আল্লাহ তালাউ হাই মিনাল কল মন্দ কথা খারাপ কথা খারাপ বিষয় এটার ছড়াছড়ি আল্লাহ সুমাতা কি করেন না পছন্দ করেন ইল্লামান জলিম তবে যে ব্যক্তির প্রতি জুলুম করা হয়েছে তার কথা যদি সে ছড়ায় বা বলে বেড়ায় তো এটা দোষনীয় না সময় তো ভাইরা ওলামা বলেন এই আয়তের ব্যাখ্যায় যে এখানে উদ্দেশ্য হলো মানুষের যে সমস্ত দোষ যে সমস্ত ত্রুটি যে সমস্ত ভুল বিচ্ছুতি গোপনে আছে প্রকাশ হয় নাই এরকম কিছু আপনি অন্য কারোর কাছে বলে বেড়াবেন না এক কথায় গীবত করবেন না এক কথায় গিবদ এমনকি যদি তার সামনেও হয় শুধু গিবত না এখানে এ আয়াতের ভিতরে সামিল হলো তার পিছনে এমন কি তার সামনে লোকটা মনে করেন চুরি করে ধরা পড়ছে কোম্পানি তারে খুরুজে পাঠাই দিবে এখন তো বেচারা দুর্বল মনটা ছোট এর সামনেই বলা শুরু করে দিলেন পিছে হোক আর সামনে হোক গিবদ হোক আর মুখোমুখি হোক যাই হোক না কেন মন্দ কথা আপনি অন্য কারোর কাছে বলে বেড়ানো এটা কি না ভালো না হাদিসে আর্সার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথ করেছেন মানসাতারা মুসলিমা যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢাইকা রাখবে জানে সে অন্যর কাছে প্রকাশ করে বেড়াবে না সাতাল্লাহ লাহু ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন যখন আউয়ালিন ও আখরিন সমস্ত পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের সামনে তালা যখন এক একটি অন্যায় অপরাধ করে আমাদের প্রকাশ করবেন সেদিন আল্লাহ তালা আপনার দোষগুলাকে ঢাইকা রাখবেন সেদিন তালা আপনার দোষগুলাকে ঢাইকা রাখবেন সুহান আল্লাহ একটু চিন্তা করেন ভাই যে আল্লাহ আপনার আমার দোষগুলাকে ঢাইকা রাখবেন যদি আপনি দুনিয়াতে কোন মুসলমানের দোষ জানেন কিন্তু আরেকজনের কাছে বললেন না কেন আল্লাহ তালা মন্দ কথার ছড়াছড়ি পছন্দ করেন না অথবা ওই যে ভাইটার দোষ তার চরিত্র সম্পর্কে মানুষ খারাপ ধারণা করবে থাক অন্যরা না তার জানার দরকার নেই খারাপটা আমি জানছি আমার ভিতরে রাখি ওই লোকটার যাতে না হয় আমি এটা বেড়ালাম না এই ধরনের লোকের দুনিয়াতে যে এবং হয় এগুলোকে আল্লাহ দিন অতএব প্রিয়দিনী ভাইয়ারা এই বদব্যসটা আমাদের ব্যক্তি জীবনের প্রতিনিয়ত হয় কি হয় না একটু শক্ত হওয়া যায় কিনা একটু নিজেকে নিজে সংশোধন করা যায় কিনা যে আমি কোনো মানুষের মন্দ বা খারাপ কিছু দোষ ত্রুটি গেয়ে বেড়াবো না বলে বেড়াবো না আরেকজনের কাছে বলতে যাবো না ঢুক গিলে ফেলবো এই নিয়তে যে আমি যদি এটাকে হজম করি তো দিন আল্লাহ তালা আমার দোষ ত্রুটিকে এরকম লুকিয়ে দিবেন মানুষের সামনে প্রকাশ করবেন না আল্লাহ সুমতলা আমাদেরকে আমলের তফিক দান করেন এ আয়াতের আরেকটি ব্যাখ্যা তাফসির বিশেষজ্ঞ প্রখ্যাত তাবি ইমাম মুজাহিদ রহমা বলেছেন যে এ আয়তের ব্যাখ্যা হলো মন্দ কথা আল্লাহ প্রকাশ পছন্দ করেন না তার ভিতরে একটা মন্দ কথার এখানে ইঙ্গিত করা হচ্ছে সেটা হলো কেউ মনে করেন আপনাকে দাওয়াত দিছে দাওয়াত দিয়ে আপনাকে খাওয়াইছে খাওয়ানটা বেশি জুতের হয় নাই বা আপনার মনোভূত হয় নাই আপনি আইসা বলা শুরু করলেন কি না সুবিধার হয় নাই আর বইল না চাইল না পাত্তর আল্লাহ জানে এই মেহমানদারে বুঝি মানুষ এরকম করে এই মহিলারা রান্না বাড়া শিখে নাই কিছু আপনি এসে বলার বিশেষ করে আমাদের দেশে বিয়ে বা শ্বশুর বাড়ি বা মেয়ের বাড়ি আপনার এরকম যে আত্মীয় স্বজন গুলো আছে এগুলোর ভিতরে এই সমালোচনা করাটাকে মানুষ মনে করে এটা জরুরি একটা কাজ ঠিক না বে ঠিক মনে করেন আপনার ছেলে বিয়ে দিছেন ছেলে বিকে করেছেন। তো মেয়ের বাবার বাড়িতে সব যায় বেহায়ার মতো খাই আসছে মেয়ের বাবার বাড়িতে কিসের মতো খাই আসছে মতো মতো বললাম আমাদের দেশে বিয়ে সম্পর্কে বিয়ে প্রসঙ্গে একটা অনুষ্ঠানই বড় করে হয় সেটা হলো কি বরযাত্রী কি হয় বরযাত্রী এই বরযাত্রীটাই হলো একটা বেহায়া যাত্রীর অনুষ্ঠান ইসলাম বিয়ে উপলক্ষে একটি খাবারের অনুষ্ঠানের অনুমোদন বা অনুমতি দিয়েছে সেটা হলো কি সেটা সেটা কি হবে না সেটা কন্যা আয়সা ছেলের বাড়িতে খেয়ে চলে যাবে শেষ এটা সুন্নাত কিন্তু ছেলের পক্ষ যাইয়া মেয়ের বাবার বাড়ির গায়ের উপরে সাহেব খাইয়া আসবে এটা শরীয়তে না যায় একটি কাজ এখন তো এটা এমন পর্যায়ে গেছে আমাদের সমাজ এটাকে হারাম বলা ছাড়া আর বিকল্প কোনো উপায় নাই কারণ দর কষাকষি হয় মেয়ের বাপকে বাধ্য করা হয় যে আমাদের তিনশো লোক আসবে চারশো লোক আসবে না আর একটু কমান 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 জন দর কষাকষি হয় একরকম বেচারা বাধ্য এ লোকগুলো খাওয়ানো ঠিক না বি ঠিক বিয়েতে একটি খাবারের অনুমতি আছে সেটা হলো সুন্নাত সেটা হলো কি ওলিমা আর সে খাবারটা কে আয়োজন করবে ছেলে পক্ষ বিয়ে করছো ভাই তুমি ওই বেচারা সারা জীবন এ মেয়েটাকে জন্ম দিছে ছোট থেকে বড় করছে লেখাপড়া করেছে চিকিৎসা করেছে কাপড় চোপড় বরণ পোষণ কত টাকা এর পিছনে ইনভেস্ট করছে মেয়েটার ধরে আস্ত একটা মেয়ে তোমার হাতে উঠে দিল হাই রে কত এই মেয়ের দাম কত যদি হিসাব করা হয় খরচটা যদি ধরা হয় জন্ম থেকে নিয়ে হাতে উঠে দেওয়া পর্যন্ত কত কোটি টাকা কত লক্ষ টাকা খরচ হয়েছে উচিত তো আপনি বরং শ্বশুর শাশুড়ি বলা যে সোহান আল্লাহ আপনার এই মেয়ে সারা জীবন এটা বড় করছেন এখন এটা আমার ঘরে এখন এটা মালিক আমি আমার কথা উঠবে বসবে মরণ পর্যন্ত আমার ঘরে থাকবে সুবিধাগুলো আমি ভোগ করব। শিক্ষিত করছে বাপ মায় মেয়ের বাপ মায় আপনার শ্বশুর শাশুড়ি এর শিক্ষাটার উপকারিতা কে ভোগ করবে কথা বলে না আপনি আপনার ছেলে মেয়েরে পড়াবে আপনার বংশ আপনার ঘরের লোকজন উপকার ভোগ করবে পড়াইছে কে মেয়ের বাপমা চিকিৎসা টিকিৎসা দিয়া খায়া তাগড়া বানাইছে খাওয়াইয়া বেচারি রে ভোগ করবে কে আপনি তো যেখানে বিয়ের সময় আপনার হাত গোটা মাইয়া উঠাই দিচ্ছে সেখানে তো আপনি বরং মহারানা হিসাবে দশ বিশ লাখ তিরিশ লাখ শ্বশুর হাত উঠাই দেওয়া উচিত যে শ্বশুর বাবাজি ধরেন এটা রাখেন আপনি সেটা না করে বরং কি করতেছেন মায়া বিয়া দিছেন ভালো কথা লক্ষ খাওয়াও তবে পাঁচশো জুলুম হয়ে গেল না আরও এই জোলপ আমাদের সমাজে আছে তো যেটা বলতেছিলাম এই বিয়ের অনুষ্ঠানে আসার পরে সবাই জিজ্ঞেস করে কিরে কেমন কেমন হইলো কেমন খাইলি তো এটা আমাদের দেশের ট্রাডিশন সিস্টেম হয়ে গেছে কি করতে হবে দোষগুলা বলতে হবে তো ইমাম মুজাহিদ রহমা বলেন যে এই আয়াতে আল্লাহ তালা যে বলছেন যে খারাপ কথা মানুষ প্রচার করুক এটা আল্লাহ পছন্দ করেন না এই খারাপ কথা বলতে এখানে এটা উদ্দেশ্য যে কারোর বাড়িতে মেহমানদারি গ্রহণ করার পরে আইসা সমালোচনা করা এটা নিষেধ এটা আল্লাহ পছন্দ করেন না বরং যা খাইছেন এটার উপর আলহামদুলিল্লাহ বলতে হবে কথা বুঝে আসছে বিশেষ করে খাবারের দোষ ধরা এটা তো ভিন্ন একটি খারাপ কাজ তির মিজির হাদিসে আসে আক্রম সাল্লাম সম্পর্কে যে মা আবাস্লাম আত্মতু আল্লাহ রসুল্লাহ কখনো খানার দোষ ধরতেন না কোনো খাবারের দোষ ওনার ভালো লাগলে তিনি খাইতেন আর ভালো না লাগলে বাদ দিতেন কিন্তু কখনো খানার সমালোচনা করতেন না আমরা শুধু সমালোচনা একটু লবণ কম হয়েছে বেশি হয়েছে তাহলে তো আর বাড়ি আলী বেসারির রেহাই নেই কোনো কোনো মানুষ তো হাত তুলে বসে আর কিছু কিছু মানুষ মুখ তোলা শুরু করে দেয় অথচ আল্লাহ নবিখার ইম্সাল্লাহ্সাল্লাম কখনো খানার কোনো দোষ কখনো ধরেননি এটা ওনার চরিত্রের বাইরে ছিল আল্লাহ নে আমাত রান্না যা হইসে আমার কিছু মতে যা হয়েছে ভালো লাগলে খাবো না লাগলে খাবো না ব্যাস আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর এই অপছন্দ নিয়ে কাছ থেকে বাইচা থাকার তফিক দান করেন আমরা তাহলে মন্দ বা খারাপ কোনো কথার ছড়াছড়ি করবো না ইনশাল্লাহ সবাই একমত আছেন তো আল্লাহ তালা তৌফিক দান করেন